ডাউ হিল থেকে এবার চলে এসেছি চিমনিতে। চিমনির ভিউটা একবার দেখুন। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আগের ভিডিওতে আপনারা আমার সঙ্গে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ভিডিওটা এনজয় করেছেন। এখন আমি রয়েছি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায়। আমি হিলকাট রোড ধরে রোহিণী দিয়ে কার্শিয়াং যাব। শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে দার্জিলিংয়ের দূরত্ব 62 কিলোমিটার আর কার্শিয়াংয়ের দূরত্ব 33 কিলোমিটার। আজকে আর দার্জিলিং যাব না, কার্শিয়াংয়ে কোনো হোটেল বা হোমস্টেতে থেকে যাব। রাস্তায় যেতে যেতে থাকা জায়গাটা খুঁজে নেব। রাস্তার দুদিকে অজস্র টি গার্ডেন আছে। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, তবে এদিক থেকে আসলে তিস্তাকে খুব মিস করি। সেবক দিয়ে গেলে আঁকাবাঁকা পথের সঙ্গী থাকে তিস্তা। এখন বিকাল হয়ে গেছে, পাহাড়ের অনেকটা ওপরে আমরা চলে এসেছি। এখানে একটুখানি দাঁড়াবো, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এবারে আরও ওপরের দিকে চললাম। ভালোই ঠান্ডা লাগছে, আর বেশিক্ষণ মনে হয় গাড়ি চালাতে পারবো না। তাড়াতাড়ি রুম ঠিক করে রুমে ঢুকতে হবে। এই গাড়িগুলো ট্যুরিস্টদের নিয়ে পাহাড় থেকে সমতলে ফিরে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। প্রচণ্ড ঠান্ডা, এখন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে না, দেখা হবে আবার কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা রয়েছি কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ের হাইওয়ে হোমস্টেতে রয়েছি। কাল রাত্রে এখানে এসেছি, অনেক রাত হয়ে গেছিলো আর ভিডিওটা করা হয়নি। এখন সকালবেলা ভিডিওটা করলাম। আর এই রুম থেকে আপনাদের বাইরের ভিউটা একবার দেখাই, দেখুন। এই হোমস্টে কার্শিয়াং স্টেশনের কাছেই। এই হোমস্টে পার ডে প্রতিজনের কাছ থেকে 1200 টাকা ভাড়া নেয় থাকা এবং খাওয়া নিয়ে। এখানে শুধুমাত্র থাকার ব্যবস্থাও আছে। পার ডে 500 টাকা করে নিচ্ছে। আমি আর স্নেহাশিস রয়েছি এখানে, দুজনের 1000 টাকা নিল। এক্ষেত্রে খাওয়ার ব্যবস্থা থাকছে না। রুম খুব পরিষ্কার, রুম থেকে বাইরের ভিউও খুব সুন্দর, বাথরুমটাও খুব পরিষ্কার, গিজারের ব্যবস্থা আছে। আর এই হোমস্টের পাশেই রয়েছে একটা স্কুল, নাম হচ্ছে হলি চাইল্ড একাডেমি। হোমস্টে থেকে বেরিয়ে এবার চললাম কার্শিয়াংয়ের কয়েকটা জায়গা ঘুরে দেখতে। আমার বাঁদিকে কার্শিয়াং স্টেশন। কার্শিয়াং স্টেশনের পরেই কিন্তু কিছুটা রাস্তা ওয়ান ওয়ে আছে। যারা বাইক বা ফোর হুইলার নিয়ে আসবেন এখানে একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন। রাস্তার দুদিকে ব্যবসায়ীরা তাদের দোকান নিয়ে বসছেন। এই জায়গাটা এখন একটু ভিড় রয়েছে। এবারে আমরা আরও ওপরের দিকে চলে এসেছি। আমি এখন রয়েছি ডাও হিল রোডে। অনেকটা গাড়ি চালালাম, এবার এখানে একটু দাঁড়িয়েছি, স্নেহাশিস ছবি তুলতে ব্যস্ত। আমাদের বাইক দুটো ওখানে রেখে দিয়েছি। এই রাস্তাটা চলে গেছে ডাউহিল পার্কের দিকে। এখানে রাস্তাটা একটু খারাপ আছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে দার্জিলিং বেড়াতে যাননি এমন ভ্রমণপ্রেমী খুব কমই আছেন। দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই ডাউহিল। কার্শিয়াংয়ের ডাউহিলের নাম রয়েছে ভারতের ভুতুড়ে জায়গাগুলোর তালিকায়, ভারতের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটা। এই ডাউহিলে রয়েছে সুন্দর পাহাড়ি রাস্তা, অর্কিডের বাগান, পাহাড়ের মধ্যে ঘন অরণ্য এবং চা বাগান। এখানে আসা পর্যটকরা শুধু যে পাহাড়ি স্থানের সৌন্দর্য উপভোগ করতে আসেন তা নয়, তার সঙ্গে এই ভুতুড়ে স্থানের পেছনে থাকা গল্প শুনতেও এখানে আসেন। চলে এসেছি ডাউহিল পার্কে। পার্ক এখন বন্ধ আছে। এখানে একজন স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করলাম, বৃহস্পতিবার এখানে পার্ক বন্ধ থাকে, কিন্তু আমরা জানতাম না বলে চলে এসেছি আজকে। পার্কের ভেতরে আর ঢোকা হলো না, আপনাদের পার্কের বাইরে থেকেই ভিডিওটা দেখাচ্ছি। অন্যান্য দিন পার্ক খোলার সময় সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। এটা টিকিট কাউন্টার, আর পাশে এটা রয়েছে ক্যান্টিন, আর পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। ডাউহিল থেকে বেরিয়ে এবার চললাম আমরা চিমনির দিকে। দিদি আমাদের মোমো খাওয়াচ্ছে। আমাদের স্কোয়াশ গাছ দেখাচ্ছে। আচ্ছা টিফিন সেরে এবার চললাম আই লাভ চিমনির দিকে। এতক্ষণ ছিলাম ডাউহিলে, ডাউহিল থেকে এখন এসেছি চিমনিতে। চিমনির এই জায়গাটা খুব ভালো লাগলো, আপনাদের দেখাই চিমনির জায়গাটা। একটু আগেই পরিষ্কার ছিল, এখন পুরো মেঘে ছেয়ে গেল। ঠান্ডাটাও খুব লাগছে। এখানকার এই চিমনিটা একসময় বাংলোর অবিচ্ছেদ্য অংশ ছিল, যা ব্রিটিশরা 1839 সালের দিকে তৈরি করেছিল, যেটা 7,200 ফুট উচ্চতায় অবস্থিত। এটি লাল রঙের চিমনি যা ইট এবং মটার দিয়ে তৈরি। চিমনিটা 23 ফুট লম্বা। এই পার্কটা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য 20 টাকা, আর বৃহস্পতিবার কিন্তু পার্কটা বন্ধ থাকে। চিমনির ঠিক উল্টো দিকেই রয়েছে এই রেস্টুরেন্টটি। এখানটায় আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন। রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো, আপনাদের আশা করি এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগবে। এখান থেকে বেরিয়ে এবার চললাম স্ট্রবেরি গার্ডেনের দিকে। এবার আমি চলে এসেছি স্ট্রবেরি গার্ডেনে। চলুন স্ট্রবেরি গার্ডেনটা একটু ঘুরে দেখেন। অনেকটা নিচে নামতে হবে। এখানে এন্ট্রি ফি আছে 30 টাকা। এই স্ট্রবেরিগুলো ফেব্রুয়ারি মাসে পেকে যায়, এখন কাঁচা রয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে পেকে জুন জুলাই অবধি থাকে। এ দেখুন, এখন কাঁচা রয়েছে। 2-1টা পেকেছে ছোট ছোট। এখানে বসার জায়গাটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে কিছু ড্রেস রাখা রয়েছে, আপনারা এই ড্রেসগুলো পরে ছবি তুলতে পারেন। এগুলো একেবারে বিনামূল্যে। এটা হচ্ছে গার্ডেন মার্কেট। এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের পছন্দ মতন জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। স্ট্রবেরি গার্ডেন থেকে বেরিয়ে এবার চললাম বাগোরা পাইন ফরেস্টের দিকে। বাগোরা পাইন ফরেস্টে যাওয়ার আগেই এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। রাস্তা দিয়ে যেতে যেতে এই জঙ্গলের নিস্তব্ধতা এত ভালো লাগলো, তাই গাড়ি থেকে নেমে চলে আসলাম এখানে একটু ভিডিও করতে। আপনাদের দেখাই সামনের জায়গাটা। এটাই হচ্ছে বাগোরা পাইন ফরেস্ট। দেখুন পাইন গাছ রয়েছে চারিদিকে আর পুরো নিস্তব্ধ। এটা দিয়ে অনেকটা নিচে চলে যাওয়া যাবে। এখান থেকে বেরিয়ে দার্জিলিং যাওয়ার সময় যদি আরও কোনো সুন্দর জায়গা থাকে আপনাদের সেই জায়গাটাও দেখাবো। চলুন এবার আবার দার্জিলিংয়ের দিকে রওনা হই। বাগোরা পাইন ফরেস্ট থেকে বেরিয়ে এবার চললাম দার্জিলিংয়ের দিকে। বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।